اللهم إنك عفو تحب العفو فاعف عني، اللهم إنك عفو تحب العفو فاعف عني، اللهم إنك عفو تحب العفو فاعف عني. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়াতে মশগুল থেকে এত বেশি পরিশ্রম করতেন অন্য সময় যা করতেন না। ইমাম বুখারি ও ইমাম মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, যখন রমজানের শেষ দশক শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতেন, নিজ পরিবারকে জাগিয়ে দিতেন এবং এর জন্য তিনি কোমর বেঁধে নিতেন। মুসনাদে আহমদ ও সহি মুসলিমে আরও এসেছে যে তিনি শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন যা অন্য কোনো সময় করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশা নিয়ে কদরের রাতে কিয়ামুল লাইল পালন করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের ইমান ও আমলের হেফাজত করুন এবং আমাদের ইমানের পবিত্রতা দান করুন এবং এই রমজানের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم إنك عفو تحب العفو فاعف عني، 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 يا رب العالمين ربنا وتقبل دعائي.